হ্যালো গাইস, আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে বল পয়েন্ট পেন দিয়ে শুধু ডট ব্যবহার করে কিভাবে পোর্ট্রেট আঁকতে পারবেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য পেন্সিল দিয়ে তিনটা হরিজন্টাল লাইন টেনে নিলাম। আমি যে স্পেস জুড়ে কাজ করতে যাচ্ছি সেই স্পেসে সমান অনুপাতে পেন দিয়ে ডট দিয়ে নিচ্ছি, তবে আমার লক্ষ্য থাকবে লাইন বরাবর অংশটুকু ফুটিয়ে তোলার জন্য। তাই আমি এই অংশটুকুতে ডটের পরিমাণটা বেশি দিচ্ছি। এই যে দেখেন, এখানে প্রতিটা লাইন আলাদাভাবে দৃষ্টিগোচর হচ্ছে। এভাবে আপনারা আপনাদের প্রতিটা গাছ ফুটিয়ে তুলতে পারবেন। আবার ধরুন আমি আমার নামের অক্ষর এস লিখতে যাচ্ছি এর মধ্যে, তাহলে এস বরাবর ডটের পরিমাণটা আমি বেশি দিচ্ছি। আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের ক্রিকেট জগতের একজন সুপরিচিত প্লেয়ার মুশফিকুর রহিম, তার পোর্ট্রেট শুধু ডট দিয়ে কিভাবে করছি, দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।